আর এক স্তরে প্রাণীকুল, তার ভিতরে জীব জানোয়ার এবং মানুষ। তো প্রথম আমরা যদি দেখি এই সূর্য, এই আকাশ, এই জমিন, এই চাঁদ, বাতাস, অক্সিজেন, এগুলো সৃষ্টি করেছেন কাদের জন্য? আমরা সবাই বলব আর তিন শ্রেণীর জন্য, অর্থাৎ গাছ বাতাস ছাড়া বাঁচে না, আলো ছাড়া বাঁচে না, পানি ছাড়া বাঁচে না। তাহলে পানির জন্য জীব জানোয়ার মানুষ এগুলো ছাড়া বাঁচে না, পানির আরেক নাম জীবন, এগুলো ছাড়া বাঁচে না। তাহলে ওই আকাশ, জমিন, নদী, নালা, চাঁদ, সূরজ ইত্যাদি সৃষ্টি করেছেন আর তিন শ্রেণীর জন্য। বৃক্ষ, তরুলতা ইত্যাদি সৃষ্টি করেছেন কিসের জন্য? মানুষ এবং পশুর জন্য। মানুষ ঘুরে ফিরে ওই গাছই খায়, গাছের ফল খায়, ধান এটাও গাছের মধ্যে থেকেই হয়। আর আমাদের পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, লা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের কাছে এসো না, মানে গাছের ফল খেয়ে। তো আমরাও গাছ খাই, অর্থাৎ গাছের ফল খাই, খেয়ে বেঁচে থাকি, পশু পাখিরাও খেয়ে বেঁচে থাকে। তাহলে গাছ, নদী, নালা, আকাশ, জমিন সব কিছু এবার নির্ধারিত হইল যে এই প্রাণীকুল, জীব জানোয়ার এবং মানুষ তাদের জন্য সৃষ্টি করেছে। তো জীব জানোয়ার সৃষ্টি করেছেন কাদের জন্য? আমরা বলবো মানুষের জন্য, কারণ আমরা পশুর গোশত খাই, আমরা পশু দিয়ে হাল চাষ করি, তারপরে তাদের দুধ খাই, বিভিন্ন কাজ কাম, একটা হাতিকে আমরা বসে এনে তার দিয়ে বিভিন্ন জায়গায় মাল আমরা পরিবহন করতে পারি, অথচ হাতি বড়, শারীরিক দিক দিয়ে না মানুষ বড়, হাতি বড় কিন্তু মর্যাদার দিক দিয়ে মানুষ বড়। এই জন্যে মর্যাদাগত কারণেই হাতিকে আল্লাহ জানিয়ে দিয়েছেন তোর চেয়ে মানুষের মর্যাদা বেশি, যার কারণে ছোট্ট একটা বাচ্চা সে হাতিকে নিয়ন্ত্রণ করে, ছোট্ট বাচ্চা হাতিকে নিয়ন্ত্রণ করে, যা বলে তাই শুনে, বাঘ, পোষা বাঘ, পোষা সিংহ মানুষের কথা শুনে, সিংহের উপরে সওয়ার হয়ে মানুষ চলে। তো যত হিংস্র হোক না কেন, সাপকেও নিয়ন্ত্রণ করছে মানুষ, সিংহকে নিয়ন্ত্রণ করছে মানুষ, বাঘকে নিয়ন্ত্রণ করছে মানুষ, গোটা পৃথিবীর যাবতীয় শক্তি আল্লাহ রাব্বুল আলামিন নিজে মানুষের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন কোরআন মজিদে, খুলিকা লাকুম, সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য, মা ফিল আরদে জামিআ, পৃথিবীতে যা আছে সব কিছু কাদের জন্য সৃষ্টি করা হয়েছে? মানুষের জন্য। তো আকাশ, জমিন, আল্লাজি জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ, আমি এই এই জমিনকে তোমাদের জন্য ফরাশ বানিয়ে দিয়েছি, অর্থাৎ আমরা যেটা ফরাশ বলি আর ভিতরটাকে বলা হচ্ছে কি, ফরাশ বলি আমরা, এটা আরবি শব্দ, ফেরাশকে আমরা ফরাশ বানিয়ে নিয়েছি। এরকম অনেক শব্দ আছে যা আরবিতে আরবি শব্দ, একটু এদিক সেদিক করে আমরা বাংলা বানিয়ে নিয়েছি, কিন্তু অনেক আরবি শব্দের সাথে আমরা খুবই পরিচিত বাংলা হয়ে গেছে। জালিকাল কিতাব, এই কিতাব, কিতাব আমি যদি বলি এই পুস্তক, তো পুস্তক বললে একজন রিক্সা চালক যে জীবনে স্কুল পাঠশালায় যায় নাই, নামটা লিখতে পারে না, সে পুস্তক বললে যা বুঝবে, কিতাব বললে তার সে কি ভালো বুঝবে, তাহলে কিতাব কি হয়ে গেছে, বাংলা হয়ে গেছে। লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, হুদা মানে পথ দেখায়, পথ প্রদর্শক না বলে হেদায়েতকারী যদি বলি আমি, এইটি হেদায়েত করলে বেশি বুঝবে না পথ প্রদর্শক করলে বেশি বুঝবে, ওই মূর্খ লোকটা হেদায়েত করলে
বেশি বুঝবে হেদায়েত কি শব্দ আরবী শব্দ আল্লাহকে ভয় করা বেশি বুঝবে না মুত্তাকি বললে বেশি বুঝবে মুত্তাকি পরহেজগার বললে কি বেশি বুঝবে তাহলে এটা কি বাংলা হয়ে গেছে আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বোঝা আমাদের জন্য সহজ করে দিয়েছেন এই ভাবে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকির বাংলার সাথে কোরআন যদি মিলানো হয় তাহলে কোরআনের অধিকাংশ শব্দ আমাদের বুঝের মধ্যে আল্লাহ তৈরি করে দিয়েছেন সুবহানাল্লাহ আমরা যদি বলি প্রেরিত পুরুষ এটা যদি না বলে রাসূল বলি তাহলে রাসূল আরবি শব্দ আর প্রেরিত পুরুষ কি বাংলা শব্দ তা প্রেরিত পুরুষ বললে শিক্ষিত লোকিতে বুঝবে না প্রেরিত পুরুষ বললে তো যে কাউকে বোঝানো যায় কিন্তু রাসূল বললে সুনির্দিষ্ট আমাদের রাসূল বললে কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত পুরুষ আমাদের প্রেরিত পুরুষ আমাদের জন্য প্রেরিত পুরুষ আপনারা এবং আমি সহ এখান থেকে এই কথা পর্যন্ত কেউ কি বুঝেছেন তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না কিন্তু যদি আমি বলি আমাদের রাসূল তাহলে এটা কি বাংলা হয়ে গেছে সুবহানাল্লাহ ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির সহজ করে দিয়েছি কোরআন বোঝা তোমাদের জন্য কোন উপদেশ গ্রহণকারী আছো কি আল্লাহ ডেকে ডেকে বলছে না কোরআন বোঝা সহজ সহজ না কঠিন সহজ একেবারে বাংলায় বাংলায় কোরআন নাজিল হয়েছে মনে হবে কি বাংলা ভাষাভাষীদের জন্য যদি এভাবে একটা শব্দ আর একটা শব্দের সাথে মিলিয়ে যদি বলা হয় তাহলে মনে হবে যে কোরআন বোঝেন কি বাংলা এরকম মনে হবে ঠিক অনুরূপ ভাবে হিন্দি ভাষাভাষীদের জন্য যদি এইভাবে মিলিয়ে বলা হয় তাহলে ওরা বলবে যে কোরআন মজিদ হিন্দিতে নাজিল হয়েছে এভাবে যদি উর্দু ভাষাভাষীদের জন্য বলা হয় তাহলে তারা বুঝবে কোরআন মজিদ উর্দুতেই নাজিল হয়েছে গোটা পৃথিবীর এই যে আমরা টেবিল বলি টেবিল টেবিল বলি না এটা ইংরেজি শব্দ না আরবি শব্দ ইংরেজি শব্দ এর সাথে যদি আমি মিলিয়ে দেই আসলে এটা ছিল তাওবিলাতুন তাওবিলাতুন মানে টেবিল তাওবিলাতুন মানে কি টেবিল আরবিতে তাওবিলা মানে টেবিল তাওবিলাকে বিভিন্ন সময়ে এটা ওই ঘুরিয়ে ফিরিয়ে আমরা টেবিল বানিয়ে নিয়েছি আসলে ছিল তাওবিলা এইবার ওই ইংরেজি ভাষাভাষী সে কি কখনো বলবে এটা বলবে না যে আরবি এটা হচ্ছে আরবি শব্দ আমরা বলি ইয়াহনি হেনে হনে এরকম বলতো না আগে শব্দটা হলো হেনা মানে এখানে ওয়া হুনা এবং ওখানে তাই আমরা বল ওই আগে গ্রামের ভাষা হেনে আর হনে হেনা আর ওয়া হুনা এইভাবে দেখা গেল যে যদি মিলিয়ে বলা হয় খুঁজে দেখা হয় অনেক আরবি শব্দ আমরা গ্রামের ভাষায় ব্যবহার করি এই জন্য আল্লাহ কোরআন মজিদ নাজিল করেছেন বোঝা যাবে যদি মিলিয়ে মিলিয়ে দেখা যায় মনে হবে বাংলায় নাজিল করেছে অথচ আল্লাহ রাব্বুল আলামিন নাম জান্নাহু কোরআনান আরাবিয়্যা আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি আল্লাহু আকবার তো আমাদের অনেক ব্যবহৃত বিষয় যেগুলো আমরা আরবি থেকে নিয়েছি এটা আমাদের সাংস্কৃতিগত ঐতিহ্য মুসলমানদের সাংস্কৃতিগত ঐতিহ্য তো আমি যেটা বলতে চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন এমনি এমনি না কিছু কাজ করতে এই কাজকে আমরা আরবিতে বলি কি আমল কি বলি আমল কাজ আর আমলের মধ্যে পার্থক্য আছে কাজ আর আমলের মধ্যে পার্থক্য আছে কাজকে বলে ফেল কাজকে আরবিতে বলে কি ফেল ফেল মানে ক্রিয়া ক্রিয়া মানে কাজ ক্রিয়া মানে কি কাজ তো কাজ আর আমল আমল মানেও কাজ ফেল মানেও কাজ তো আমল শব্দটা ব্যবহার হয় ভালো কাজের জন্য আমল শব্দ আমরা বুঝি কি উনি আমলে আছেন উনি আমলে আছেন বসে আছেন চুপ করে দেখা যাচ্ছে কিন্তু একজন বলছে যে নাই হুজুরকে ডিস্টার্ব করো না মুরব্বীকে ডিস্টার্ব করো না মুরব্বী এখন আমলে আছে আমল করছে আর
ক্ষেতের কাজ করছে, ক্ষেতের নিড়ানি দিচ্ছে, ঘাস বাস্তেছে, এই চারা বীজ বপন করছে, চারা রুচ্ছে, পোকাচ্ছে, এটাকে কেউ আমল বলে না। যদিও নিয়ে যদি করে এটাও আমল হয়ে যায়, কিন্তু দুনিয়ার মানুষ স্বাভাবিকভাবে দেখে এটাকে আমল বলে না। তাহলে আমলও কি শব্দ হয়ে গেছে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কি জন্য? আমল করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন ফানাযিরুন কাইফা তাআমালুন, আল্লাহ দেখতে চান তোমরা কি আমল করছ। এরপরে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, জীবন মৃত্যু সৃষ্টি করেছেন এই জন্য যে লিয়াবদুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে উত্তম আমল করে। রাসূল বলেননি, আল্লাহ বলেননি লিয়াবদুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা, কে অনেক আমল করে, অধিক আমল করে। আকসার, আকসার শব্দটা ব্যবহার হয় বাংলাতে, আকসার মানে অধিক, অধিক আমল কে করে এটা দেখার জন্য আল্লাহ মানুষ তৈরি করেছেন। এটা বলেননি আহসানু আমালা, আমল কম হোক কিন্তু সুন্দর হোক, আমলটা কি হোক সুন্দর হোক। তাহলে আহসানু আমাল কাকে বলে? আহসানু আমাল তাকেই বলে যে আমলের মধ্যে অন্য লোকের দেখানোর কোনো ইচ্ছা থাকে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্য থাকে, আর নিজের ইচ্ছায় হয় না, রাসূলের তরিকায় হয়। কার তরিকায় হয়? রাসূলের তরিকা। তরিকা শব্দটা আরবি, তরিকা শব্দটা কি? আরবি। রাসূল যেভাবে করেছেন সেইভাবেই হয়, সেই তরিকায় হয়, সেই নিয়মে হয়, সেই পদ্ধতিতে হয়। তাহলে কি হবে? এটা হচ্ছে আহসানু আমালা। একজন একেবারে না শুয়ে, রাতে যদি না শুয়ে ফজর পর্যন্ত সারা রাত ধরে ইবাদত করে আর চিন্তা করে ভিন্ন চিন্তা, আর একজন মাত্র দুই রাকাত নামাজ পড়েছে চোখের পানি ফেলে দীর্ঘ সময় কোরআন তেলাওয়াত করে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উঁচু করে অথবা হাত উঁচু না করে নিজের মনের আকুতি আল্লাহর কাছে তুলে ধরেছে, চোখ দিয়ে পানি ঝরিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন ওয়া জুলুন, ওই ব্যক্তি যে খাশাআত খালিয়ান লিযিকরিল্লাহ, আল্লাহর জিকির করেছে একা একি, তারপরে তার চোখ দিয়ে পানি টপিয়ে পড়েছে, এই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। এই ব্যক্তি কিভাবে আরশের নিচে ছায়া পাবে? সাত ধরনের ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। তা ওয়ারা জুলুন জাকারাল্লাহ খালিয়ান ফাদা এটা ফাবাকাত আইনাহু, ফাবাকাত আইনাহু, তার দুই চোখ কেঁদেছে আল্লাহর ভয়ে, দুই চোখ দিয়ে পানি ঝরিয়েছে আল্লাহর ভয়ে, এই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। একজন সারা রাত ধরে ইবাদত করেছে, ওই ইবাদত আল্লাহর কোনো দরকার নাই, একজন মাত্র দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথভাবে হাজির নাজির জেনে আল্লাহর কাছে হাত উঁচু করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আকসারু আহসানু আমালা, উত্তম আমলই আমি করব। সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীতে আল্লাহ আমাদের পাঠিয়েছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যার কাজটা রাসূলের তরিকায় হয় কিনা, যার কাজ আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য হয় কিনা, এটা দেখার জন্য, আমল করার জন্য। তাহলে কাজের জন্য পৃথিবীতে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন, অকাজের জন্য পাঠাননি। অকাজ কি? তাহলে কাজটা বললাম, আমলটা বললাম, এখন অকাজ কি? তাহলে বোঝা গেল একটা জিনিস আমি বলেছি, আমল হয় কিভাবে? আমল হয় নামাজ পড়লে সওয়াব হয়, নামাজ পড়লে কি হয়? এটা আমল না? এটা কি আমল? জুমার নামাজ কয় রাকাত পড়বো? কারণ রাসূল পড়েছেন তাই, রাসূল পড়েছেন তাই, তো নামাজ পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? সওয়াব হয়। আমি তিন রাকাত পড়বো বা চার রাকাত পড়বো, সওয়াব বেশি হবে না কম হবে? মোটে হবে না, গুনাহ হবে, উল্টো হবে। কারণ কি? রাসূলের তরিকায় হয়নি, রাসূলের তরিকায় হয়নি তাই গুনাহ হবে।
এখন নামাজ না বাদ দিয়ে নামাজ তো ইবাদত তাই এই কাজ বাদ দিয়ে যদি অন্য কাজ রসুলের তরিকায় না হয় ও জায়গায় বোধহয় গুনাহ হয় না হয় হয় গুনাহ হয় হয় তাহলে বোঝা গেল ওটা আমল না ওটা কি না আমল আমল হতে হবে রসুলের তরিকায় আমাদের গোটা জীবন আমলে পরিণত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা আমি মানুষ আর জিনকে সৃষ্টি করি নাই অর্থাৎ আমি সৃষ্টি করিনি মানুষ আর জিনকে সৃষ্টি আমি করিনি কিন্তু করেছি কেন ইল্লা লিয়াবুদুন শুধুমাত্র আমার ইবাদত করবে আর ইবাদত হতে হবে কার তরিকায় কাজ কাম হতে হবে কার তরিকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মসজিদে ইবাদত করেছেন না হ্যাঁ বাইরে করেছেন নাকি রাসূলের স্ত্রী ছিল সন্তান ছিল ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখাল ছিলেন ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা ছিলেন রাসূল স্বামী ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাবাহিনীর দায়িত্ব পালন করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন বিদেশীদের কাছে চিঠি লিখেছেন লিখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি কোনো পাইপ দিয়ে কোনো সময় আসছিল হ্যাঁ যাদেরকে অ্যারেস্ট করে যুদ্ধের ময়দান থেকে দড়িয়ে নিয়ে রাসূলের সামনে রাখা হলো তাদেরকে কিভাবে ছাড়তে হবে আর কিভাবে বাঁধতে হবে কিভাবে রাখতে হবে এর তরিকা রাসূল বলে দেননি দেন তাহলে রাসূল সাল্লাল্লাহু যেটা করেছেন ওটা ইসলাম না আমরা যেটা করি এটা ইসলাম রাসূল করেছেন যেটা সেটা ইসলাম তো রাসূল যখন রাষ্ট্রপতি ছিলেন তখন রাজনীতি না এটা তো ধর্মনীতি আর রাসূল সাল্লাল্লাহু যখন নামাজ পড়েছেন এটা রাজনীতি না ধর্মনীতি ধর্মনীতি তাহলে রাসূলের জীবনে রাজনীতিও পাওয়া যায় ধর্মনীতিও পাওয়া যায় তাহলে রাসূল সাল্লাল্লাহু এর জীবনে যা তাই ইসলাম কি বলেন কিন্তু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন যদি বলিয়ে বলা হয় ইসলাম এমন একটা জীবন দর্শন যার ভিতরে রাজনীতি নাই রাজনীতিতে ইসলাম যদি আনা হয় তাহলে ইসলামকে অবমাননা করা হয় এটা সত্যি কথা না মিথ্যে কথা মিথ্যে কথা কারণ রাসূলের সাথে মেলে না কমপক্ষে কি মুসলমান যে সে এটা মেনে নেবে না মুসলমান যে সে এটা কি করবে না মেনে নেবে না বরং এর সাথে কয়েদিদের সাথে কি আচরণ করতে হবে রাসূল দেখিয়ে দিয়েছেন আইরে যেই চাচা আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের সাথে মসজিদ লাগানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সাথে মসজিদ লাগানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকাল যেখানে হয়েছে ওই ঘরটা কার ঘর ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল সেটা এখন কোন জায়গায় মসজিদের সাথে না মসজিদের বাইরে মসজিদে বাইতুল্লাহ সাথে না ভেতরে এখন ভেতরে এখন ভেতরে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ছিল মসজিদের গায়ে লাগানো ঠিক বললাম কিনা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটা ছিল মসজিদের সাথে লাগানো সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নামাজের ইমামতি করেননি বাইরের দুনিয়ারও ইমাম ছিলেন বাইরের দুনিয়া কি ছিলেন ইমাম ছিলেন তিনি ঘরে শুয়ে আছেন 70 জন কাফিরকে বান্দা হয়েছে বাইদে বদরের যুদ্ধে 70 জন কাফির অ্যারেস্ট হয়েছে তার ভিতরে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একজন আব্বাস রাদিয়াল্লাহু আনহু একজন মোটা মানুষ লম্বা বিশাল লম্বা মানুষ অনেক স্বাস্থ্য ভালো তাকে পিস মোড়া দিয়ে বেঁধে রাখা হয়েছে যেন রাতে পালিয়ে না যায় সবাই একসাথে একই রকম ব্যবস্থা একে মোটা মানুষ বেঁধেছে কষ্ট না কষ্ট না কষ্ট আল্লাহু আকবার ইনি তো প্রেসিডেন্টের ছেলে ইনি তো মক্কার প্রেসিডেন্টের ছেলে মক্কার প্রেসিডেন্ট কে আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিব প্রেসিডেন্টের ছেলে সেই প্রেসিডেন্টের ছেলে পিস মোড়া করে বান্দা হয়েছে তারপরে যেই জায়গায় তাকে বান্দার বেঁধে রাখা হয়েছে সেই ঘরের সাথে যার ঘর লাগানো তাকে কোলে পিটি করে ভাইয়ের অবর্তমানে মৃত্যু ভাইয়ের সে তিন সন্তানকে কোলে পিটি করে মানুষ করেছে কষ্টের কাজ না আরামের কাজ কষ্টের কাজ একে প্রেসিডেন্টের ছেলে তারপরে মোটা মানুষ তারপরে তার আপন ভাইপো যে জায়গার প্রেসিডেন্ট সেই জায়গায় তার পিস মোলা দিয়ে বেঁধেছে কষ্ট কয়েক গুণ বেড়ে গেছে তিনি উহ উহ করে তিনি শব্দ করতেছেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পিতা নাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু কষ্টে তিনি ঘুমাতে পারছেন না ছটফট করছেন অস্থিরতায় ভুগছেন তিনি মনে করলেন আমার চাচার অবস্থা যদি এই হয় তাহলে নিশ্চয়ই 78 জন আর 69 জনের অবস্থা এই রকমই তাদের কষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রহমাতুল লিল আলামিন তিনি সহ্য করতে পারলেন না বাহির হলেন বাহির হয়ে 69 জনে হাত ছেলাক দেওয়ার পরে 70 নম্বরে নিজের চাচার হাতটা ছেলাক কার সাথে কি আচরণ করতে হবে রাসূলকে দেখিয়ে দেননি দেখিয়ে দিয়েছেন বলে দিয়েছেন চিঠি লিখেছেন বাইরের মানুষের কাছে হেরাক্লিয়াসের কাছে চিঠি লিখেছেন চিঠির ভাষা কি মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ ইলা হিরাক্ল আযীমির রূম রোমের প্রধান ব্যক্তি রোমের প্রেসিডেন্ট না রোমের প্রধান ব্যক্তি সম্মানিত ব্যক্তি হেরাক্লিয়াসের কাছে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু পক্ষ থেকে প্রেরিত চিঠি মুফাসসিরিনরা মুহাদ্দিসিনরা বলেছেন উনি বলতে পারতেন মালিকির রোম রোমের বাদশা কিন্তু না ইন্নাল আরদা লিল্লাহ এই জমিন আল্লাহর এই জায়গায় মাদক বাড়ি করার ক্ষমতা হচ্ছে মুসলমানদের এই জায়গায় কোনো ডাকাতদের ক্ষমতা নেই এই জায়গায় করা যারা মুসলমান ছাড়া অন্যরা এই জায়গায় শাসন চালায় তারা হচ্ছে জোর করে মুসলমানদের উপরে আধিপত্য চালায় উইলিংলি তারা করতে পারে না আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বললেন হে হেরাক্লিয়াস তুমি জোর করে জবরদস্তিমূলকভাবে প্রেসিডেন্ট হয়েছ কারণ এই জায়গা আল্লাহ আল্লাহর যারা পক্ষের তারাই এই জায়গায় প্রেসিডেন্ট চালাবে তুমি হেরাক্লিয়াস আছো ওই জায়গায় সম্মানিত মানুষ আমি তোমাকে সম্মান করি প্রেসিডেন্ট বলে মেনে দিলাম না মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ ইলা হিরাক্ল আযীমির রোম আসলিম তাসলাম ইসলাম গ্রহণ করো শান্তিতে থাকবা আসলিম তাসলাম ইসলাম গ্রহণ করো শান্তিতে থাকবা ফাইন তাওয়াল্লাও যদি মুখ ফিরিয়ে নাও ইসলাম গ্রহণ না করো ফাইন্না আলাইকা ইসমুল ইয়ারিসিয়িন তুমি যাদের উপরে মাতব্বারি করো তাদেরকে বিপদগামী করার কারণে তাদের গোনা সব তোমার ঘাড়ে চাপানো হবে তারা হবে নিজ নিজ গোনায় অপরাধী আর তুমি হবা তোমার ওই শাসনাধীন সমস্ত প্রজাদের অপরাধগুলো সব তোমার ঘাড়ে চাপবে আয়া আহলাল কিতাব হে কিতাব ধারীরা সে ছিল খ্রিস্টান হেরাক্লিয়াস কি ছিল খ্রিস্টান ছিল আয়া আহলাল কিতাব তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ولا يتخذ بعضنا بعضا اربابا من دون الله فان تولوا فقولوا اشهدوا باننا مسلمون রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই আয়াত পিছনে জড়িয়ে দিলেন হে আহলে কিতাবরা হে ইহুদি এবং খ্রিস্টান জাতি তোমরা এসো এক কালেমার ভিত্তিতে আমরা জীবন করি ওকে ভিত্তি হচ্ছে তোমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আমার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ তোমাদের শেষে আছে মুসা কালিমুল্লাহ তোমাদের শেষে আছে ঈসা রূহুল্লাহ আমাদের শেষে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিন্তু কালেমা কয়টা আল্লাহ তাআলা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কারোর দাসত্ব করব না ইবাদত করব কার গোলামি করবো কার তোমরাও আল্লাহর গোলামি করো আমরাও আল্লাহর গোলামি করি এসো আল্লাহর গোলামির ভিত্তিতে আল্লাহর একাত্মবাদের ভিত্তিতে তাওহীদের ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হই আল্লাহ না ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ আল্লাহর সাথে কাউকে আমরা শরীক করব না শিরিক করব না এটা কি শব্দ আরবি শব্দ তা আমরা এটাও কি বাংলা বানিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ আমরা শিরিক করব না ওয়ালা ইয়াতাখিযা বাযুনা বাযান আরবাবা মিন দুনিল্লাহ একজন আরেকজনকে রব বানাবো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবার দল বন্দি খ্রিস্টানরা আসলো যে আপনি বলছেন কোরআন মজিদের আয়াত দিয়ে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ তারা তাদের পীর মাশায়েখদেরকে আল্লাহকে বাদ দিয়ে তাদের রব বানিয়ে নিয়েছে আমরা তো পীর মাশায়েখদের কোনোদিন পূজো অর্চনা করি না তাদের সামনে তো সেজদা করি না
রাসূল বললেন না তোমরা সেজদা করো না ঠিকই আছে কিন্তু তারা যেটা জায়েজ করে সেটা জায়েজ মনে করো তারা যেটা হারাম বলে সেটা হারাম বলো আমাদের মধ্যে এটা আছে না নাই আছে না আছে আমরা একজন আরেকজনকে রব বানিয়ে নিয়েছি আমরা সকল ক্ষমতা অন্যের হাতে দিয়ে দিয়েছি আমরা সকল ক্ষমতা সংসদের হাতে দিয়ে দিয়েছি তারা যেটা আইন পাস করে যদি বলে মদ হালাল তাহলে আমার আপনার বলার ক্ষমতা নাই মদ হারাম তারা যদি বলে সুদ হালাল আপনার আমার বলার ক্ষমতা নেই সুদ হারাম আমাদের দেশে সুদ হালাল না হারাম হারাম আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে সুদ হালাল না হারাম হালাল তাহলে আমরা হারাম বলার ক্ষমতা আমাদের নাই আপনি কোন সুদি ব্যাংক থেকে ইসলামী ব্যাংক বাদ দিয়ে সুদি ব্যাংক থেকে লোন নেবেন লোন নেওয়ার পরে সুদ যেটা হবে আপনি বলবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমি নামাজ পড়াই আমি তাবলিগে জিল্লা দিয়েছি আমি জামাতের অনুমোদন করি আমি পীর সাহেবের মুরিদ আমি খেলাফত প্রাপ্ত অথবা পীর সাহেব এসে বলল যে আমি নিজেই পীর আমি এই সুদের টাকা দিতে পারবো না কি মাফ হবে না মাফ এটা ফরজ এটা কি যে ঋণ গ্রহণ করেছে তার জন্য সুদ দেওয়া কি ফরজ কোনো মাপ নাই তা যেই সমাজে হালালকে হারাম আর হারামকে হালাল যার বিরুদ্ধে বলার কোনো সুযোগ নাই তা যারা হালাল করে তারা আমাদের রব না তাদেরকে আমরা একেবারে কোনো কথা না বলে তাদের রব বানিয়ে নিয়েছি কি না নিয়েছি নিয়েছি তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন যা বলে যা বলেছেন যে হুকুম করেছেন সেই পক্ষে কিছু মানুষ আছে আর যা বলতে করতে নিষেধ করেছেন সেটাও মানে না এর বিপক্ষে কি অনেক মানুষ আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা গ্রুপকে আলাদা করে সুস্পষ্টভাবে বক্তব্য রেখেছেন যে জায়গা থেকে কোরআন মজিদের পৃষ্ঠায় পৃষ্ঠায় এইরকম পাবেন যারা শয়তান যাদেরকে ধোঁকা দিয়েছে ইস্তাখওয়াজালাহুম শাইতান শয়তান তাদের ধোঁকা দিয়েছে ফাআনসাহুম যিকরাল্লাহ শয়তান তাদের আল্লাহর জিকির থেকে ভুলে ভুলে দিয়েছে আল্লাহর জিকির মানে কি কোরআন আল্লাহর জিকির মানে কি ইন্না নাহনু নাযযালনা যিকরা আমি জিকির নাযিল করেছি ফাআনসাহুম যিকরাল্লাহ আল্লাহ আল্লাহর জিকির তথা আল্লাহর কোরআন কে ভুলে দিয়েছে আল্লাহ কোরআন ভুলে দিয়েছে তো এই দুইটা গ্রুপ সম্পর্কে আমি এই আয়াতের তর্জমার আগে প্রেক্ষাপট বলে দিলাম আল্লাহ কি বলতে চান আল্লাহ বলছেন মান গানা ইউরিদুল আজিলা তাআজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ যারা চায় আজিলা এই নগদ লাভ নগদ লাভ অর্থাৎ পৃথিবীর কল্যাণ আজ্জালনা লাহু ফিহা মা নাশা যাকে ইচ্ছা তাকে তাকে আমি দেই সবাই চাইলে উপায় সবাই চাইলে পায় সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাযমুমাম মাদহুরা এরপরে হাসরে যেহেতু সে পৃথিবী চেয়েছে কল্যাণ পৃথিবীতে মাতব্বারি পৃথিবীতে ধনীগিরি পৃথিবীতে টাকা পয়সা নাড়াচাড়া সব পৃথিবীতে আখেরাতের জন্য কিছু করে নাই আখেরাতের জন্য কিছু করে নাই রাসূলের তরিকায় ছিল না এই পৃথিবীর সম্পদ দুই ভাগে দুই ভাবে অর্জন করা যায় একটা হচ্ছে রাসূলের তরিকায় যেই তরিকায় সম্পদ অর্জন করেছিলেন উপার্জন করেছিলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই তরিকায় সব ব্যবসা বাণিজ্য পরিচালনা করেছিলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ যাকে বলা হতো আব্দুর রহমান তাজুরুর রহমান আব্দুর রহমান হচ্ছে রহমান আল্লাহর ব্যবসায়ী সুবহানাল্লাহ রাসূলের তরিকায় ব্যবসা বাণিজ্য করা যায় আবার শয়তানের তরিকায় ব্যবসা বাণিজ্য করা যায় এই জন্য অনেক টাকা পয়সা গুলো সব ইসলামের জন্য রাসূলের তরিকায় ব্যয় হচ্ছে এটা কোনো দোষের বিষয় না অনেক টাকা পয়সা নাই অল্প টাকা পয়সা কিন্তু উপার্জন শয়তানের পদ্ধতিতে আবার খরচও হয় শয়তানি জায়গায় এখানে অল্প টাকাও কি তার জন্য ক্ষতিকর
বেশি টাকা হলেই ক্ষতি হবে এমনটা না, কম টাকা হলেই সঠিক হবে এমনটা না, হতে হবে রাসূলের তরিকায় উপার্জন, হতে হবে খরচটাও কি রাসূলের তরিকায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ, যাকে ইচ্ছা তাকে আমি দেই, যারা দুনিয়া চায় দুনিয়ার জন্য আমি তাদেরকে আমি অঢেল সম্পদ দিয়ে দেই, অক্ষমতা দিয়ে দেই, যা ইচ্ছা তা সে যা চায় সেই দিকেই আমি তার চলা আসান করে দেই। আমার ইউসাফিকের রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইউসাফিকের রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়ানুসলিহি জাহান্নাম, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকা ছাড়া ভিন্ন তরিকায় কাজ করে, এরা আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধিতা করে না পক্ষে কাজ করে, বিরোধিতা করে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি সেদিকে নুয়াল্লিহি মা তাওয়াল্লা, যেদিকে যেতে চায় আমি সেই দিকে যাওয়ার পথটা সুগম করে দেই। কি যেদিকে যেতে চায় আল্লাহ রাব্বুল আলামিন কি ওয়ামুদুহি তুগিয়ানি মিয়ামাহুন, একটু ঢিল দেয় কি হইলে মাছ বেঁধেছে, মাছটা বাঁধলেই অমনি টান দিয়ে উপরে উঠায় না, দড়ি সেলাক দেয়, সুতো সেলাক দেয়, মাছটা লাফালাফি করতে থাকে, করতে করতে এক সময় ঘুড়ি ভাসিয়ে দিয়ে কি আস্তে আস্তে যে বর্ষিতে বাঁধিয়েছে সে সুতো ধরে টানে আর ও বিনাই পারে না, আস্তে 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 চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তা গলা টিপে ধরি না, সে যেদিকে যেতে চায় নুয়াল্লিহি মা তাওয়াল্লা, যেদিকে যেতে চায় সেই দিকে যাওয়ার পথটা আমি সুগম করে দেই, আমি সোজা করে দেই, সেই দিকে সে যায় অনুসলিহি জাহান্নাম, কিন্তু যায় কোন দিকে জাহান্নামের দিকে। আজকে সকালে বলছিলাম হাই হাই এক একটা রাজদার সে এখন তো বয়স হয়ে গেছে, চোখের দৃষ্টিশক্তি কমে গেছে, হাতের চামড়া এখন নরম হয়ে গেছে, সমস্ত জায়গা এখন এদিক সেদিক, মনে হচ্ছে যে এক রাত যাচ্ছে এক বছর কবরের পাশে পৌঁছে গিয়েছে। এই এই আজকে সকালে পরিবারের সবার সামনে ওরা তো বলতে দেয় না, নাহলে বলতে দিলেও সত্যি না দিলেও সত্যি, এক রাত যাচ্ছে আর কবরের পাশে চলে যাচ্ছে, কবরের পাশে চলে যাচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিস, সাহাবাদের কওল ফেল তাফসীর ও হাদিস বলে, তো আলী রাদিয়াল্লাহু আনহুর কথা হচ্ছে এই যে যদি একজন মা যখন সে দেখে বাচ্চাটা দৌড়াদৌড়ি করছে, মা হাসে বাচ্চা দৌড়াচ্ছে, হায় হায়, যদি ও জানতো যে ছোট্ট বাচ্চা যেদিন হয়েছিল সেই দিনের তুলনায় আজকে দৌড়াচ্ছে ও কবরের কাছাকাছি পৌঁছিয়ে গিয়েছে, মা যদি এটা জানতে পারতো মা হাসতো না, মা তখন কান্নাকাটা করতো, মা কি করতো কান্নাকাটা করতো, কারণ বাচ্চাটা কবরের পাশে চলে গিয়েছে, আস্তে আস্তে কবরের কাছে আমরা চলে যাচ্ছি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি ঢেল দেই, সে যেদিকে যেতে চায় সেই দিকে আমি যাওয়ার সুযোগ করে দেই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা, আমি তাকে জাহান্নামে দিয়ে সোজা করে দেব, জাহান্নামে দিয়ে কি করি সোজা করে দেব, আগে সাপ না মরলেও না মরলে কি হয় না সোজা হয় না, সল্লা ইয়াসিল্লু শব্দের অর্থ আমরা নামাজকে কি বলি সলাত, তাই না, এই সলাত শব্দের অর্থ হচ্ছে এর মূল ধাতু হচ্ছে সলাত লাম ইয়া, এর অর্থ হচ্ছে ব্যাকাকার আগুনের তাপ দিয়ে সোজা করা, নৌকো যখন বানায় তখন কি প্রয়োজন মতো সোজা তক্তা একটু আগুনের তাপ দিয়ে কি বেঁকিয়ে দেয় না নেয় না, এর নাম সলাত, এর নাম কি সলাত, নামাজে ব্যাকা লোককে সোজা করে ফেলে এই জন্য এটাকে সলাত বলে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআন মতে এই মসজিদের কথা যে হাসরের ময়দানে খুজুহু ওকে ধর, ফাগুল্লুহু ওর গলায় বেড়ি পরা, গলায় গলায় কি দড়ি পরা, দড়ি শিকল পরা, সুম্মাল জাহিমা সল্লুহু জাহান্নামের ভিতরে ফেলে টান টান করে সোজা করে ফেলে। সল্লু আমরা যারা ইউটিউব দেখি তখন বলে রসুলের নামাজ আর আমাদের নামাজ,
ya purusher namaz ar mohilader namaz naki eki tar purman dei sunnu kama raitumuni usalli sunnu mane ami jebhabe namaz pori tumra sheibhabe namaz poro to sunnu mane tumra namaz poro je ekhane bolche ki sunmal jahima sunnu tar mane ki jahanname namaz poro na আমি মিলিয়ে দেওয়ার জন্য বলছি আপনারা জানতে বুঝতে পারেন মানে নামাজ এখানে টেনিনাসন না আলোচনা তো নামাজের না সল্লু শব্দের অর্থ হচ্ছে বেকা জিনিসকে তাপ দিয়ে সাজা করা সাজা জিনিসকে তাপ দিয়ে প্রয়োজন মতো পেকিয়ে ফেলা এর নাম সল্লু সুম্মাল জাহিমা সল্লু দুনিয়ায় বেকা পথে চলেছে সাজা পথিরাতুল মুস্তাকিমে চলে নাই এই বেকা শয়তানটাকে জাহান্নামে ফেলে টান টান করে সাজা করে ফেল তাই ফেরেশতাদের বলবে হুজুর তার ঘর সুন্নে ফাকুল্লুহু গলায় দড়ি পরা ছাগলের মতো টানতে টানতে সুম্মাল জাহিমা জাহান্নামের ভিতরে সল্লুহু ফেলিয়ে টান টান করে সাজা করে ফেল আমার কথা না কোরআন মজিদের কথা কোরআন মজিদের তাই আল্লাহ বলেন সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা ইয়াসলাহা তাকে নিক্ষেপ করে সাজা করা হবে মাযমুমাম মাদহুরা অত্যন্ত লাঞ্ছিত অপমানিত করে জাহান্নামে দেওয়া হবে গোলা ধাক্কা দিতে দিতে পা উপরের দিকে মাথা নিচের দিকে তার গুনাহ অনুযায়ী তাকে একেবারে কঠিন অবস্থায় ফেলা হবে নারী ভুঁড়ি বেরিয়ে গিয়েছে এই অবস্থায় তাকে ফেলা হবে তার জিহ্বাটা একেবারে বাহির হয়ে গিয়েছে এক এর উপর দিয়ে ওই হাশরের ময়দানের বড় উত্তাপ উত্তপ্ত ওই মাঠের উপর দিয়ে জিহ্বাটা নাচতে নাচতে জাহান্নামের দিকে চলে যাচ্ছে আর ওই অবস্থায় ফেরেশতারা ফ্যান ধরে টানতে টানতে ছাগলের মতো গলায় দড়ি দিয়ে টানতে টানতে জাহান্নামের ভিতরে নিয়ে যাচ্ছে আর জাহান্নামে নিক্ষেপ করে তাকে ওই বাঁকা লোকটাকে সাজা করে ফেলছে ওই সময় সাজা হয়ে কোনো লাভ সাজা হয়ে কোনো লাভ নাই তারা যখন আর সহ্য করতে পারবে না তখন মালিককে বলবে মালিক ফেরেশতা দারোগা জাহান্নামের যিনি এসে ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন তার নাম মালিক ফেরেশতা তাকে বলবে যে আমাদের একটা ব্যবস্থা করতে বলো না হয়তো আমাদের একেবারে মেরিয়ে ফেলতে বলো আর সহ্য করতে পারেন পাচ্ছি না মালিক ফেরেশতা বলবে ইন্নাকুম মা কিসুন তোমরা অপেক্ষা করো অপেক্ষা করো একটাই কথা কি অপেক্ষা করো অপেক্ষা কি শেষ হবে না অপেক্ষা শেষ হবে এরপরে আল্লাহ উল্টোটা বলছে যারা রাসূলের তরিকায় কাজ করে আগে যারা করে না তাদের পরিণতি যারা কাজ করে তাদের আল্লাহ রাব্বুল আলামিন তাদের সৌভাগ্যের কথা বলছে নওয়ান আরাদাল আখিরাত ওয়া সাআলাহা সাইয়াহা وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا ইমান আনার পরে যারা রাসূলের তরিকায় আখিরাতের জন্য কাজ করেছে আখিরাতে আখিরাতকে সমৃদ্ধশালী করার জন্য আখিরাতে যাতে ওই সওয়াবের পাল্লা ভারী হয় এই জন্য সব সময় ধান্দাবাজি করেছে ধান্দাটা আখিরাতে যাতে সওয়াবের পাল্লা ভারী হয় ধান্দাটা কি সওয়াবের পাল্লা ভারী হয় এই ধান্দাবাজি সব সময় যে আমার আখিরাতে কিভাবে আমি মুক্তি পাব আখিরাতে কিভাবে আমার লাভ হবে এই চিন্তা তার ব্রেনে ছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা কানা সাইহুম মাশকুরা তাদের এই প্রচেষ্টা তাদের এই ধান্দাবাজি তাদের এই চিন্তা চেতনাকে অত্যন্ত কৃতজ্ঞতা বসে তাদের আমি পুরস্কার দিয়ে দেব সুবহানাল্লাহ তারা পুরস্কৃত হবে পুরস্কার পেয়ে যাবে আল্লাহু আকবার কুল্লান নামুদ্দু হাউলা ওয়াহাউলাই মিন আতাই রব্বি এই যে একদল দুনিয়াদার পূজারি আরেকদল আখিরাতের জন্য কাজ করছে এই উভয় দলকে আল্লাহ রাব্বুল আলামিন খারাপকে খারাপ আর ভালোকে ভালো পুরস্কার দেওয়ার মালিককে আল্লাহ আল্লাহ দিয়ে দিবেন কোনো এদিক সেদিক নাই এমনকি ওই যে হযরতে লুকমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার তার সন
সন্তানকে ডেকে বলছে ছোট বাচ্চাকে একজন পিতা কি দায়িত্ব পালন করতে পারে এই দায়িত্ব পালন করেছেন তিনি আমাদের করণীয় কি শিক্ষা দিয়েছেন সন্তানকে বলছে যে হে আমার প্রিয় বৎস শোনো ইনতাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন তাকুন ফিল আরদে আও তাকুন ফি সাখরাতিন এর মাঝে আয়াতটা ইয়াতি বিআল্লাহ তোমার সামান্যতম সওয়াব যদি থাকে সেই সওয়াব যত ছোট হোক অথবা যত বড় হোক সেটা পাহাড়ের মধ্যে থাকুক অথবা একটা পাথরের ভেতরে থাকুক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দুর্গম জায়গা থেকে তোমার ওই মিজান যেখানে সওয়াব ওজন হবে ওই জায়গায় নিয়ে আল্লাহ তোমার সওয়াবের পাল্লা ভারী করার জন্য ব্যবহার করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে উল্টোটা কি হবে ভালো কাজ যদি আল্লাহ নিয়ে আসে পাহাড়ে করুক পর্বতে করুক পানির নিচেই করুক আর পানির উপরে করুক মুখে বলা তো আর চিন্তা নাই মনের মধ্যে চিন্তা করলেই ইবাদত হয়ে যায় মনের মধ্যে চিন্তা করলেই গুনাহ কাজ হয়ে যায় পরিকল্পনাটা তো আগে কি বলেন পরিকল্পনাটা আগে বাস্তবায়ন করে তো আমি পরিকল্পনা করলাম পানির মধ্যে ডুব মেরে আমি ডুব দিয়ে যেই উঠবো যাকে পাবো তাকে ফোন করব কি বলেন পরিকল্পনা কোন জায়গায় করেছি পানির নিচে তাহলে ফোন করতে পারলাম না দেখলাম সেখানে আরেকজন দাঁড়িয়ে আছে একা লোকের পালাম না খুঁজে তাহলে একজন থাকলে ফোন করতাম গুনাহ হবে না সওয়াব হবে গুনাহ হবে পানির মধ্যে ডুব মেরে আমি পরিকল্পনা করলাম আমার যেহেতু শরীর পাক হয়ে গিয়েছে উঠে এমনি মসজিদে উঠে দুই রাকাত নামাজ পড়ব নামাজ যে কোনো কারণে হোক পড়া হয়নি পরিকল্পনার কারণে সওয়াব হবে না হবে না হবে হযরত লোকমান বলছেন পানির মধ্যে থাকুক পাহাড়ের মধ্যে থাকুক পাথরের ভেতরে থাকুক না কেন তোমার সামান্যতম সওয়াবও হাশরের ময়দানে মিজানে আল্লাহ ওজন করে তোমার জান্নাতের ফয়সালা করে দিবেন কিন্তু যদি এটা উল্টো হয় তাহলে যেখানেই এই অন্যায় করা হোক না কেন সেখান থেকে আল্লাহ নিয়ে ওই বদির পাল্লা ওই খারাপ কাজের পাল্লায় আল্লাহ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার জাহান্নামের ফয়সালা করতে পারেন না পারেন না কাজেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুইটা জিনিস চিন্তা করার জন্য বলেছেন আমাদের দাড়ি পাল্লা কোন দিকে ভারী হবে 24 ঘন্টা জীবন এই 24 ঘন্টা জীবনে আমি চিন্তা করব আমার দাড়ি পাল্লা এটা ডান দিকে সওয়াব বাম দিকে গুনাহ আমার ডান দিকের পাল্লাটা ভারী না বাম দিকের পাল্লাটা ভারী আমি কোন কাজটা করতে পারলাম এইটা যদি করতে পারি ডান দিকের পাল্লা ভারী হয় তাহলে আলহামদুলিল্লাহ আর বাম দিকের পাল্লা যদি ভারী হয় তাহলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ রাব্বুল আলামিন এর একটা মানদণ্ড দিয়েছেন কোরআন মজিদে তা মানদণ্ড দিয়ে দিয়েছেন সেটা বলছেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره الله বলছেন হে রাসূল আপনি জানিয়ে দেন এই যে দাড়ি পাল্লা এই যে দাড়ি পাল্লা এই দাড়ি পাল্লায় মাপের জন্য আমি একটা উদাহরণ পেশ করছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের ইন কানা আবারুকুম যদি তোমাদের পিতা মাতা ওয়া ইখওয়া ওয়া আবনাউকুম তোমাদের সন্তান সন্ততি ওয়া আযওয়াজুকুম ওয়া আখওয়াতুকুম তোমাদের ভাই বেরাদার ওয়া আযওয়াজুকুম তোমাদের স্ত্রী বা স্বামী ওয়া আশিরাতুকুম তোমাদের অন্যান্য আত্মীয় স্বজন ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা যেই মাল তোমরা ভবিষ্যতে কষ্ট যাতে না হয় এই জন্য ভবিষ্যতের জন্য যেগুলো একত্রিত করো এই মাল আর ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা আর ওই ব্যবসা যেই ব্যবসা লস হয়ে যাওয়ার ভয়ে তোমরা সব সময় সজাগ হয়ে ব্যবসা তত্ত্বাবধান করে থাকো অমাসাকিন তারদাউনাহা যেই সুন্দর বাড়িটা তৈরি করে সেখানে বসবাস আরামের সাথে বসবাস করো এই আটটা জিনিস কয়টা জিনিস আটটা জিনিস আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি যদি তোমাদের কাছে অধিক প্রিয় হয় আল্লাহ এক নম্বর ওয়া রাসূলিহি তার রাসূল দুই নম্বর
ওয়াজিহাদুন ফি সাবিলিহি তার রাস্তায় তার দ্বীন বাস্তবায়ন করার আন্দোলন সংগ্রাম তথা জিহাদ ফি সাবিলিল্লাহ এই তিনটা বিষয় একটা আল্লাহ এবং দুই নম্বর রাসূল এবং আল্লাহর রাস্তায় কাজ করা জিহাদ ফি সাবিলিল্লাহ কাজ করা এই তিনটা বিষয়ের চেয়ে যদি আটটা বিষয় তোমার কাছে বেশি প্রিয় হয় তাহলে ওজনে একদিকে দিলাম তিনটা জিনিস একদিকে আল্লাহ একদিকে তার রাসূল আর হচ্ছে কি সেই দিকে আল্লাহর পথে কি ইসলামের কাজ করা এটা একদিকে রাখলাম আরেকদিকে আটটা জিনিসকে রাখলাম সেই আটটা জিনিসের নাম কি পিতামাতা ভাই বোন সন্তান সন্ততি স্বামী বা স্ত্রী পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন মাল ব্যবসা ধর্ম এই আটটা কয়টা হলো আটটা এই আটটা একদিকে আল্লাহ আল্লাহর রাসূল আর আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাজ করা এই তিনটে একদিকে দেওয়ার পরে দাঁড়ি পাল্লা যদি আমার কাজ যদি ওই আটটা ভারী হয়ে এই তিনটা উপরে উঠে যায় তাহলে আমি কবা পড়া তাহলে আমি কি আর যদি ওই তিনটা ভারী হয়ে যায় আটটা যদি আমার কাছে হালকা হয়ে যায় আমার সৌভাগ্য কালীন হওয়ার ক্ষমতা পৃথিবীর কারণে এটা মানদণ্ড আমি ভালো করলাম না খারাপ করলাম আমার 24 ঘন্টা জীবন কাদের সাথে ব্যয় করলাম কোন পথে ব্যয় করলাম কি জন্য ব্যয় করলাম তার মানদণ্ড হচ্ছে কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালিন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদুন ফি সাবিলিল্লাহ 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 কয়টা জিনিসের মর্যাদা তিনটা জিনিসের মর্যাদা যদি বেশি হয় আটটা জিনিসের মর্যাদা যদি কম হয়ে যায় এই পৃথিবীতে আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত হতে বাধা দেয় এমন ক্ষমতা ইবলিসের নাই বাধা দেয় এই রকম ক্ষমতা ইবলিসের নাই কিন্তু আমরা আমরা ওই আটটা জিনিসের প্রাধান্য দেওয়ার কারণে এই তিনটা জিনিস উপরে উঠে যায় তিনটে জিনিস কোন জায়গায় উঠে যায় উপরে উঠে যায় যার পাল্লা ওইটা ভারী হয় না তিনটা ভারী হয় না আটটা ভারী হয়ে যায় নৌকার মধ্যে পানি যদি ঢোকে পরিমাণ মতো চেয়ে পরিমাণের একটু বেশি যদি ঢোকে নৌকাটা ডুবে যায় না নৌকাটা চলে অথচ পানি ছাড়া নৌকা চলে না পানি ছাড়া নৌকা চলে না আমরা এই আটটা জিনিস ছাড়া চলতে পারি না আটটা জিনিস ছাড়া চলার কোনো ক্ষমতা নেই আমাদের সম্পদ ছাড়া টাকা পয়সা ছাড়া আমরা চলতে পারি না আমাদের স্ত্রী ছাড়া আমরা চলতে পারি না আমাদের বাপ ভাই ছাড়া আমরা চলতে পারি না আমাদের সন্তান সন্ততি ছাড়া চলতে পারি না একটা বসবাস করার ঘর ছাড়া চলার কোনো ক্ষমতা নাই কিছু সামনে দুই একদিন চলে এই রকম টাকা ছাড়া নিশ্চিন্ত হওয়ার সুযোগ নাই ব্যবসা বাণিজ্যের মাধ্যমে টাকা ইনকাম করা ছাড়া কোনো উপায় নাই চলার এই ছাড়া আমাদের চলার কোনো পথ নাই তারপরেও যদি এইটা আমাদের কাছে পরিমাণের চেয়ে বেশি ঢুকে যায় নৌকাকে যেমন ডুবিয়ে দেয় আমাদের জীবনটাও কি জাহান্নামে ডুবিয়ে দেয় নৌকা যেমন পানি ছাড়া চলতে পারে না পানি ঢুকবে নৌকায় পানি ঘামবে এই ঘামা পানিটা যদি পরিমাণের চেয়ে বেশি হয় নৌকা যেমন চলে না আমার আপনার ভেতরে দুনিয়া ঢুকবে কোনো উপায় নাই ওই যদি বলা হয় যে উত্তাল তরঙ্গে অষ্টআশির ঘূর্ণিঝড়ে একটা কলার ভেলা নিয়ে নদী পার হতে হবে তোমাকে একটুও গায়ে পানি লাগলে হবে না তোমার এই লোনা পানি ক্ষতি করবে তাহলে কি কেউ জীবনে কোন লোক কি এই উত্তাল তরঙ্গবালা পার হয়ে এই নদী পার হতে পারবে এটা যেমন অসম্ভব দুনিয়া কাউকে স্পর্শ করবে না এটাও তেমন অসম্ভব
কিন্তু পরিমাণের চেয়ে যদি বেশি হয়ে যায় নৌকা যেমন ডুববে আমাদের এই জীবন্তরীও তেমন ডুববে জাহান্নামে কোন সন্দেহ নেই কার কথা আল্লাহ রাব্বুল আলামিনের ফাতারাবসু ফাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি তাই আমরা এটা বলি না যে আপনারা দুনিয়া করবেন না আমরা বলি দুনিয়া করব আমরা সবাই কিন্তু পরিমাণ মতো করব দুনিয়া যেন আমাদের ভেতরে না ঢুকে যায় আমাদের সব সময় ঠান্ডা থাকবে আখেরাতে যাতে আমাদের সওয়াবের পাল্লা ভারী হয় আমরা রাসূলের সাথে আছি আমরা সাহাবাদের সাথে আছি আমরা আছি ওলামায়ে কেরামের সাথে ঠিক বললাম কিনা ঠিক কারণ হচ্ছে এই যার সাথে যার mohabbat তার সাথে তার হাসর হবে কিয়ামত এই জন্য যাদের কে আল্লাহ ওয়াদা করেছেন এদেরকে আমি জান্নাত দেব mohabbat থাকবে তার সাথে চলাচল হবে তার সাথে আল্লাহ যাদের সম্পর্কে বলেছেন নুআল্লিহি মা তাওয়াল্লা বিরোধিতা করছে রাসূলের যা ইচ্ছা তাই করে বেড়াও জাহান্নামে দেব তাদের সাথে যদি mohabbat থাকে তাদের সাথে আমাদের কিয়ামত হবে তাদের সাথে যদি কিয়ামত হয় জান্নাত পাওয়ার সম্ভাবনা ওইটাই অনেক বেশি মোটেও নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাহান্নাম থেকে বাঁচার তৌফিক